তিনজন খুনের আসামিকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি সহ পাকড়াও করলো চাকদা থানার পুলিশ। নদিয়া চাকদা থানার আবারও বড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে চাকদা থানা ও রানাঘাট থানার পুলিশ জেলা এসওজি যৌথ উদ্যোগে তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো চাকদা থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে একটি 6 চেম্বার রিভলভার ও একটি পাইপ গান সহ 2 রাউন্ড গুলিও উদ্ধার করে চাকদা থানার পুলিশ। ধৃতদের নাম রথীন বিশ্বাস, বাড়ি বিষ্ণু মহাদেব দে, বাড়ি চাকদা গোড়পাড়া, প্রণব দাসের বাড়ি কেবিএম। ধৃতদের কল্যাণী মহকুমার আদালতে নিয়ে গেলে বিচারক 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।